প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, বড়সড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আওয়ামী লীগের র্যালি ঠেকাতে যে কর্মসূচি দিল বিএনপি, তারেক কন্যাকে যা বললেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। জাতি যখন বিপদে পড়ে, বিচারকরা তখন ঘুমিয়ে পড়ে, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। সমাবেশের প্রস্তুতি চলছে, বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার 30 ডিসেম্বর দুপুর 2টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে সোমবার 30 ডিসেম্বর সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপি অফিসকে কেন্দ্র করে এর আশেপাশের এলাকাগুলোও ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল 10:30টার দিকে সরজমিনে দেখা যায় অন্য যে কোনো দিনের তুলনায় আজ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সমাবেশের অনুমতি চাইলেও বেলা 11টা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের ডিএমপি পক্ষ থেকে অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। অনুমতি মিলবে কিনা সে বিষয়টি এখনো অনিশ্চিত উল্লেখ করে তিনি বলেন, দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, চারপাশে ব্যাপক নজরদারি চলছে, শেষ পর্যন্ত সমাবেশ করতে দেবে কিনা এখনো বলতে পারছি না। এর আগে গতকাল রবিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামীকাল 30 ডিসেম্বর 2019 এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, যা ইতোমধ্যেই আমাদের অবহিত করা হয়েছে। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে দেশব্যাপী বিএনপি সভা সমাবেশ, মিছিল, কালো ব্যাজ ধারণ এবং দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করবে। ঢাকায় দিবসটি উপলক্ষে আগামীকাল নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে বেলা 2টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। গণতন্ত্র বিজয় উৎসব করবে আওয়ামী লীগ, সারা দেশে পাল্টা কর্মসূচি দিল বিএনপি। একাদশ সংসদ নির্বাচনের বার্ষিকীতে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে বিএনপি। এ লক্ষ্যে সোমবার ঢাকা সহ সারা দেশে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পালন করবে দলটি। দিবসটি উপলক্ষে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় অফিসগুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে। কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়াপল্টনের কার্যালয়ের সামনে হবে সমাবেশ। রবিবার 29 ডিসেম্বর এ তথ্য জানা যায়। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামীকাল সোমবার 30 ডিসেম্বর বিকাল 3টায় সারা দেশে গণতন্ত্র বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ। রবিবার 29 ডিসেম্বর তিনি একথা জানান। অন্যদিকে আগামীকাল বিক্ষোভ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়া বাম গণতান্ত্রিক জোট সোমবার ভোট ডাকাতির কালো দিবস পালন করবে। বিএনপির নেতা হিসেবে নয়, কর্মী হিসেবে কাজ করা উচিত তারেক কন্যার। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, দলীয় প্রধানের মুক্তির জন্য নেতাকর্মীদের কি দরকার, এসব সহ নানান বিষয়ে বিডি 24 লাইভের সাথে একান্তে কথা বলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। সাক্ষাৎকারটি নিয়েছেন মোহাম্মদ ইলিয়াস। বিডি 24 লাইভ, দেশের চলমান রাজনৈতিক সম্পর্কে কিছু বলুন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। দেশে এক অসহনীয় সংকেত দেখা যাচ্ছে। দেশের মূল ভিত্তি হলো কৃষক শ্রমিক, আরেকটি অংশ হলো যারা বিদেশে কাজ করে, তাদের প্রেরিত অর্থেই আমাদের জীবন জীবিকা পরিচালিত হয়। মালয়েশিয়া থেকে 50,000 শ্রমিক ফিরে আসছে, সৌদি আরব থেকে ফিরে আসছে, কাতার সহ অন্যান্য দেশে যেতে দিচ্ছে না। সৌদি আরবে মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে, এটা দেশের জন্য ভালো খবর নয়। আজকে 40,000 কয়েদি কারাগার থাকার কথা, সেখানে 90,000-এর চেয়েও বেশি জেলে রয়েছে, এদের বেশিরভাগই রাজনৈতিক কর্মী। সব মিলিয়ে আমরা একটি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। বিডি 24 লাইভ, খালেদা জিয়ার জামিন কেন হচ্ছে না, আর জামিন না হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী? যখন দেশের বিচার ব্যবস্থায় স্বাধীনতা থাকে না, বিচারকদের মেরুদণ্ড শক্ত থাকে না, যেখানে বিচারকরা মুক্ত চিন্তা করতে পারে না, তখন তাদের কাছে খালেদা জিয়ার জামিন প্রত্যাশা করা ভুল। একটি অসম্পূর্ণ মেডিকেল রিপোর্টের অজুহাত দিয়ে জামিনটা দেয়া হয়নি, এটা হলো তাদের বিচারক বিবেক নাই, সাহস নাই,
দেশের স্বাধীন বিচার ব্যবস্থা নাই। খালেদা জিয়ার জামিন না দেওয়াটাই হচ্ছে তার প্রমাণ। বিডি টোয়েন্টিফোর লাইভ কোন প্রক্রিয়ায় খালেদা জিয়ার জামিন হতে পারে, তার মুক্তির জন্য নেতাকর্মীদের কি করা দরকার বলে আপনি মনে করেন? ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তি চায় কিনা সেটা অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এই মামলাটায় জামিন হলেও তার মুক্তি হতো না, আরেকটা মামলা রয়ে গেছে। দুটি মামলাকে একত্রে তারা কেন উপস্থাপন করছেন না তাও জানি না। বিচারকরা যাতে সাহস পায় তার জন্য উচিত ছিল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের চারিদিকে 10,000 কর্মী চুপচাপ দাঁড়িয়ে থাকা। বিএনপির 1,00,000 নেতাকর্মী জামিনে আছে, আরও 7,00,000-এর নামে মামলা রয়েছে। তাদের সবাইকে নিয়ে হাইকোর্টে ন্যায় বিচারের জন্য হাজির করাতে পারত। স্থায়ী কমিটির যারা আছে তাদের এত ভয় কেন? আন্দোলন ছাড়া ও রাজপথে যাওয়া ছাড়া খালেদা জিয়ার মুক্তি অসম্ভব ব্যাপার। বিডি টোয়েন্টিফোর লাইভ, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি কি সঠিক পথে রয়েছে? ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি মোটেই সঠিক পথে নেই, তারা ঘুমিয়ে আছে। বিডি টোয়েন্টিফোর লাইভ, তাহলে বিএনপির এখন কি করা উচিত? ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তাদের প্রথম কাজ হলো তারেক জিয়ার 2 বছর পড়াশোনা করা উচিত। এখানে স্কাইপে সময় ব্যয় না করে কোনো অজুহাত সৃষ্টির সুযোগ না দিয়ে তার পড়াশোনা করা উচিত। তার মেয়েটার যেহেতু পড়াশোনা শেষ হয়ে গেছে তাকে দেশে পাঠিয়ে দেওয়া উচিত। দেশে এসে বিএনপির নেতা হিসেবে নয় একজন কর্মী হিসেবে কাজ করা উচিত। স্থায়ী কমিটির সকলের পদত্যাগ করা উচিত, জরুরি কাউন্সিল করে তাদের অস্থায়ী নেতৃত্ব আনা উচিত। যতদিন না খালেদা জিয়ার জামিন হবে, খালেদা জিয়ার মুক্তির পরে বড় কাউন্সিল করে তাদের নেতৃত্ব স্থির করা উচিত। বিডি টোয়েন্টিফোর লাইভ, ভারতের এনআরসি তালিকায় যারা বাদ পড়েছে বলা হচ্ছে এর অধিকাংশই বাংলাদেশি, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এজন্য বাংলাদেশের কি ভূমিকা নেওয়া উচিত? ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, এটা নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে ও বিভিন্ন শহরে তুমুল আন্দোলন চলছে, আগুন চলছে। এটা একটা অন্যায় ধর্মান্ধদের কাজ, অথচ বাংলাদেশ সরকারই সেই নরেন্দ্র মোদীকে শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মবার্ষিকীতে প্রধান অতিথি রাখছে। বঙ্গবন্ধু অন্তত পক্ষে একজন অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন, তার অন্যান্য সমালোচনা করা যাবে, কিন্তু শেখ মুজিব রহমান যে অসাম্প্রদায়িক ছিলেন এই সম্পর্কে কারো দ্বিমত নেই। তার জন্মের শতবার্ষিকীতে একজন ধর্মান্ধ ব্যক্তিকে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ করা হয়েছে, এটা লজ্জাজনক ঘটনা। আজকে এই এনআরসি বাংলাদেশের জন্য ভয়ানক, অথচ বাংলাদেশ সরকার বলছে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার নয়, এটা বাংলাদেশের জন্য একটা ভয়ানক বিপদের সংকেত। এটা নিয়ে আমরা চুপ করে বসে থাকতে পারি না। জাতি যখন বিপদে পড়ে বিচারকরা তখন ঘুমিয়ে পড়ে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, যেদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেদিন এই বিচারকদের রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হবে বেগম খালেদা জিয়ার মেডিকেল রিপোর্টটা ঠিক মতো পড়েছেন কিনা। বিচারকদের কাছে খালেদা জিয়ার মুক্তি দাবি করা নিরর্থক বলে মন্তব্য করে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট যেটা দেয়া হয়েছে সেখানে কোনো সাইকোলজিস্ট একজন ফিজিওথেরাপি ছিল না, সুতরাং এটা যে হুকুমনামার রিপোর্ট এটা বোঝার মতো 7 বিচারপতির আছে। রোববার 29 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে 2018 সালের 29 ডিসেম্বর ভোট ডাকাতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, সবচেয়ে দুর্ভাগ্য হল জাতি যখন বিপদে পড়ে বিচারকরা তখন ঘুমিয়ে পড়ে। গত বছর নির্বাচনের উপরে এতগুলো মামলা হয়েছে, একটা দিনও হিয়ারিং হয় নাই। এই বিচারকরা জনসাধারণের কাছে কি জবাব দেবেন? তাই এই বিচারকদের কাছে খালেদা জিয়ার মুক্তির আলোচনা করা নিরর্থক। খালেদা জিয়ার মুক্তি হতে পারে একমাত্র জনগণের মাধ্যমে। তিনি বলেন, গত বছর 29 ডিসেম্বর রাতে ভোট ডাকাতির পর থেকে শুরু হয়েছে বাংলাদেশকে এক এক করে প্রত্যেক সম্পত্তিতে রূপান্তরিত করা। স্রদ্দি উদ্যানে সরকারি দল এবং তারা দোসরদার সমাবেশ সম্মেলন করতে পারবে, কিন্তু ঐক্যফ্রন্ট বিএনপি ও অন্যান্য দল করতে পারবে না। এটা কি তাদের বাবার সম্পত্তি পেয়েছে? তিনি আরো বলেন, যখন জাতি ঘুমিয়ে পড়ে তখন দুর্যোগ দেশের থেকে এগিয়ে আসে, তাই আজকে সকলের সহযোগিতার মাধ্যমে রাজপথে নেমে এই দুর্যোগ থেকে দেশকে বাঁচাতে হবে, তাহলে অন্যায়ের পতন হবে এবং ন্যায় প্রতিষ্ঠা হবে। বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা আসম আব্দুর রব, ডক্টর আব্দুল মঈন খান, মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, অধ্যাপক আবু সাইদ চৌধুরী, বিএনপির আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, তানিয়া রব,
নাগরিক ঐক্য শহীদুল্লাহ কাইসার, গণফ্রামের অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোস্তাক আহমেদ, শাহ আহমেদ বাদল, গণদলের চেয়ারম্যান গোলাম মাওলানা চৌধুরী, বিএনপির কাজী বাশার, জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ। সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, বিএনপির কর্মসূচি কি সফল হবে, কি মনে হয় আপনাদের? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।